আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজি হোসেন। কিছুদিন আগে আমি জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে সিলেক্টেড হয়েছি। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি প্রাইভেট একটি ইউনিভার্সিটি থেকে। তারপর আমার ইচ্ছে ছিল আমি MBA একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ব। এর উদ্দেশ্যে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পেরেছি যে মাস্টার একাডেমির নাম। সো তারপরে আমি মাস্টার একাডেমির অ্যাডমিশন বেঁচে ভর্তি হই। তা আল্লাহর অশেষ রহমতে অ্যাডমিশন বেঁচে পড়ার পরে আমার জাহাঙ্গীরনগরে চান্স হয়ে যায়। তারপর আমি চান্স পাওয়ার সাথে সাথেই মাস্টার একাডেমির জব পেয়েছি ভর্তি হই এবং আমার স্টাডি আমি কন্টিনিউ করি। এখানে গতানুগতিকভাবে পড়ানো হয় না, লেকচারের পাশাপাশি গ্রুপ স্টাডি, অ্যাসাইনমেন্ট টেস্ট এবং সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয়। সাপ্তাহিক পরীক্ষার মধ্যে ক্লাস টেস্ট, সাবজেক্টিভ টেস্ট ও মডেল টেস্টও নেওয়া হয়। আমার সবচেয়ে বেশি হেল্প হতো ব্যাচে পড়ার পাশাপাশি বায়ের পার্সোনাল কেয়ার। আমি যদি সাবজেক্টিভে কোনো প্রবলেম পড়তাম, বায়ের কাছে এসে পার্সোনালি সলভ করতাম, তখন ভাই আমাকে খুব ইজিলি সলভ করে দিত। এবং কম্পিটিটিভ এক্সামে কীভাবে ভালো করা যায়, ভালো করার কৌশল এবং ম্যাথের শর্টকাট টেকনিকগুলো কীভাবে আয়ত্ত করা যায় ভাই আমাকে শিখিয়েছে। মাস্টার একাডেমি আইআইটি প্লাস পয়েন্ট হলো এখানে কোর্স ডিউরেশন ফিক্স না, কারো বেসিক ভালো হতে পারে আর কারো বেসিক খারাপ হতে পারে। যাদের এক বছরের বেশি টাইম লেগে যায় জব প্রিপারেশনের জন্য, সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগে না।